তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কল্ম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাত্মতং ভুবি গিনন্তি এ ভুরিতা জনাঃ শ্রীমৎ ভাগবত গোপীগীতা। নমস্কার, আমি বন্দিশিখা। আশা করছি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণে একত্রিত হয়েছি দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চতুর্থ দর্শন। আজকে আমাদের আলোচ্য বিষয় অন্তরঙ্গ সঙ্গে আমি কে। পাঁচটা বাজিয়াছে, ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন, কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গারু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন, কিয়ৎক্ষণ পরে কুঠির কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া, নরেন্দ্র গারু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, বেশ আর একটু বেশি বেশি আসবি, সবে নতুন আসছিস কি না? প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতন পুঁথি নরেন্দ্র মাস্টারের হাস্য, কেমন আসবি তো? নরেন্দ্র ব্রহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ চেষ্টা করব। আপনারা যদি একটু চোখটা বন্ধ করে শ্রবণ করেন তাহলে মনে হবে আমরাও যেন সেই দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি আর ঠাকুরকে আমরা সাক্ষাৎ দর্শন করছি, আর এই ঘটনাগুলি সম্পূর্ণ যেন আমাদের চোখের সামনে ঘটছে। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো চাষারা হাটে গরু কিনতে যায়, তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে, লেজের নিচে হাত দিয়ে দেখে, কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না, যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে, নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ, এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিরের ফলার মতো, আট নাই জন নাই ভ্যাদ ভ্যাদ করছে। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কিরকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন, পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রহ্ম সমাজের কলেজে পড়িতেছি ইত্যাদি, রাত হইয়াছে, মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না, তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে, বড় সাহায্যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল, বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে ক্ষীণ আলোক, আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যেই রূপ হয় সেই রূপ নাট মন্দিরে দেখিতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না আজ আর গান হবে না, এই বলিয়া কি যেন মনে পড়ে গেল। অমনি বলিলেন, তবে এক কাজ করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? মাস্টার মশাই বলছেন, আজ্ঞা না। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, বলরাম বসু ভোষপাড়ায় বাড়ি। মাস্টার বলছেন, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব।
শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয় আমার কয়া না জ্ঞান হয়েছে? মাস্টার বলছেন, আনা এ কথা বুঝিতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগলেন। এইরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফাটল পর্যন্ত আসিয়া আবার কে মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোকের মধ্যে একাকী পাদচারণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরা যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচারণ করিতেছেন। আত্মারাম সিংহ একা থাকতে, একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আবার যে ফিরে এলে মাস্টার, আজ্ঞা বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দিবে কিনা, তাই যাব না, ভাবছি এখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ, না গো তা কেন, তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলে কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার বলছেন, যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন।